নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন, আজকে অনেকগুলো টুইট করেছেন, তার মধ্যে একটি টুইট আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এই টুইটটি তৃণমূল কংগ্রেসের যুবরাজ বলে যাকে অভিহিত করা হয়, অর্থাৎ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিয়ে উনি টুইট করেছেন। টুইটটি অভিষেক ব্যানার্জির ভাইপোর, তার যে ছেলে, তার জন্মদিন পালন করা হয়েছে তাজ বেঙ্গল হোটেলে। কোন তাজ বেঙ্গল হোটেল? যে তাজ বেঙ্গল হোটেলে 500 টাকায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে, সেই 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা দিয়ে এক কাপ চা খাওয়া যায় না তাজ বেঙ্গলে। সেই তাজ বেঙ্গলে অভিষেক ব্যানার্জি তার ছেলের জন্মদিন পালন করলেন এবং গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছেন বলে এখনও পর্যন্ত যা খবর আছে, সেই খবরের ভিত্তিতে শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন। আমি টুইটটা পড়ে শোনাই আপনাদেরকে। গ্র্যান্ড সেলিব্রেশন টুনাইট এট তাজ বেঙ্গল, সিকিউরিটি হ্যাজ বিন বিপড আপ ফর দ্য বার্থডে পার্টি অফ কয়লা ভাইপোস সন। ওভার 500 পুলিশম্যান, বোম স্কোয়াড অ্যান্ড ডগ স্কোয়াড হ্যাভ বিন ডিপ্লয়েড টু গার্ড দ্য ভেনিউ। Door frame metal detectors and handheld metal detectors are in place. এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে, যে একজন শুভেন্দু অধিকারী একজন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, পশ্চিমবাংলায় তারা সরকারে ক্ষমতায় রয়েছেন, মমতা ব্যানার্জি সেই নেত্রী, যে নেত্রী একজন আটপৌরে সাধারণ নেত্রী বলে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সিপিআইএমের দুর্নীতি, সিপিআইএমের রিগিং, এর বিরুদ্ধে লড়াই করে তিনি পশ্চিমবাংলায় 2011 সালে সরকার প্রতিষ্ঠিত করেছেন জমি আন্দোলনের লড়াইকে, লড়াইয়ের মধ্য দিয়ে। তার ভালো খারাপের দিকে আমি যেতে চাই না, কিন্তু এইটা পশ্চিমবাংলার মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে গরিব মানুষের দল, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মমতা ব্যানার্জি একজন সাধারণ আটপৌরে মহিলার দল, তার দলের সর্বভারতীয় নেতা, তার ভাইপো অভিষেক ব্যানার্জির ছেলের জন্মদিন পালন হচ্ছে তাজ বেঙ্গল হোটেলে। যে তাজ বেঙ্গল হোটেলের তার যা মেনু এখনো পর্যন্ত যা জানা গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই মেনু লিস্ট যদি বিরোধীদের পক্ষ থেকে তুলে ধরা হয়, তৃণমূল কংগ্রেস আর জবাব দিতে পারবেন বাংলার মানুষের কাছে? গরিবের তারা দল, তারা গরিব মানুষের জন্য কাজ করতে চান বলে মমতা ব্যানার্জি যেটা পশ্চিমবাংলার মানুষকে, মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছেন, সেটা ধরে রাখতে পারবেন কি? প্রশ্ন এই জায়গাটায় তৃণমূল কংগ্রেসের কাছে। গোটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দুর্নীতিতে জর্জরিত। এসএসসি টেট কেলেঙ্কারিতে শিক্ষা এবং শিক্ষা মন্ত্রী এবং সহ শিক্ষা দপ্তরটা জেলে বসে আছে। অনুব্রত মণ্ডলের মতো নেতা, তিনি কয়লা, বালি ইত্যাদি সমস্ত কেলেঙ্কারিতে যুক্ত, এবং এই কেলেঙ্কারি, এই যে দুর্নীতি, এই দুর্নীতি শুধুমাত্র এই নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই দুর্নীতি এসে পৌঁছেছে, অভিযোগ এসে পৌঁছেছে অভিষেক ব্যানার্জি পর্যন্ত। রুজিলা নারুলা, অভিষেক ব্যানার্জির স্ত্রী, তাকে বারবার সিবিআই ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো হচ্ছে। কয়লা পাচার, গরু পাচার, এই সমস্ত টাকা নাকি এদের কাছে এসেছে, অভিযোগ আছে এটা, যে কারণে কয়লা ভাইপো শব্দটা শুভেন্দু অধিকারী লিখেছেন ওখানে। এটা তো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বিরোধী দল যে কথা বলছেন, বিজেপি শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, এটাতে তাতে মান্যতা এবং প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে এই কাজের মধ্য দিয়ে। পশ্চিমবাংলায় অর্থনীতির অবস্থা বিগত 2 বছর করোনার পরিস্থিতির পরে পশ্চিমবাংলার যে অর্থনৈতিক হাল হয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবাংলায় এই মুহূর্তে বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার সরকার ভাঁড়ে মা ভবানী, 5 লক্ষ কোটি টাকার ওপরে তার দেনা, গোটা রাজ্যের মানুষকে দেনায় ডুবে গেছে, সরকার মানুষকে দেনাগ্রস্ত করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিদান দিচ্ছেন বেকার যুবকদের যে তুমি মুড়ি ঘুগনি বেচো, চা বেচো, তুমি পাশবালিশ বানাও, ওই কাশফুলের, কাশফুল দিয়ে পাশবালিশ বানাও, সেগুলো বিক্রি করো, পয়সা রোজগার করো, এই নিদান দিচ্ছেন তিনি। তিনি যখন এই নিদান দিচ্ছেন,
আর এসএসসি টেটের ছেলেরা যখন রাস্তায় ফুটপাতে, মেয়েরা যখন রাস্তায় ফুটপাতে বসে রয়েছে তাদের ন্যায্য অধিকারের দাবিতে, গ্রুপ সি গ্রুপ ডি সহ গোটা নানান দুর্নীতিতে, খাদ্য দপ্তরে, এই সমস্ত ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রগুলোতে দুর্নীতি হয়েছে, সেই ইস্যুতে বেকার যুবকরা যখন রাস্তায় প্রতিবাদ করছে, তারা যখন রাস্তায় মাসের পর মাস বসে রয়েছে, কেউ 600 দিন, কেউ 350 দিন, কেউ 500 দিন সমস্ত বসে রয়েছে, কেউ তো গান্ধী মূর্তির পাদদেশে, কোথাও মাতঙ্গিনী সেতুর পাদদেশে, তারা যখন বিনিদ্র রজনী কাটাচ্ছে, তার পরিবারগুলো যখন ওই রকম অবস্থায় রয়েছে, তাদের পরিবারের সন্তানরা যখন খেতে পাচ্ছে না, তাদের পরিবারের সন্তানগুলোকে নিয়ে যখন দুর্গাপুজোতে তারা সামান্য অনুষ্ঠান, দুর্গাপুজোর মতো অনুষ্ঠানেও তারা যখন তার পরিবারকে নিয়ে আনন্দ করতে পারেনি, তখন আপনি অভিষেক ব্যানার্জি, আপনাকে কি এটা মানাচ্ছে যে আপনি আপনার সন্তানকে নিয়ে তাজবেঙ্গলের মতো একটা রাজকীয় ও জায়গায় গিয়ে, সেখানে রাজকীয় পরিবেশে আপনার ছোট্ট একটা বাচ্চা ছেলে তার জন্য তার জন্মদিন পালন করছেন রাজকীয়ভাবে, আবার সরকারি প্রশাসনকে ব্যবহার করে 500 পুলিশ সহ সমস্ত বোম স্কোয়াড ইত্যাদি ইত্যাদি যদি থেকে থাকে, বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন, এইগুলো যদি সত্যি হয়, তাহলে এটা তৃণমূল কংগ্রেসকে কি বিপদে ফেলবে না? মমতা ব্যানার্জি এটা দেখতে পাচ্ছেন না? গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি উত্তর দেবেন পাড়ায় পাড়ায়? এমনিতে 100 দিনের দুর্নীতি, এই পঞ্চায়েত, সামনে পঞ্চায়েত নির্বাচন, 100 দিনের কাজে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতের কাজে দুর্নীতি হয়েছে, আমফানের টাকা চুরি হয়েছে, গরিব মানুষ ঘর পায়নি, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলছেন যে ওটা কেন্দ্রীয় বঞ্চনা, আর কেন্দ্রীয় সরকার বলছে আপনি টাকার হিসাব দিন, তারপর টাকার হিসেব আপনি দিতে পাচ্ছেন না, কারণ কেন দিতে পাচ্ছেন না, টাকা লুট হয়ে গেছে, হিসেব দেবেন কী করে, পুকুর কাটা হয়নি, পুকুর বলছে পুকুর কাটা হয়ে গেছে, এই সমস্ত অভিযোগ আছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, সে কারণে হয়তো তৃণমূল কংগ্রেসের এই হিসেব দিতে এত দেরি হচ্ছে, যে কারণে টাকা এসে পৌঁছচ্ছে না, সামনে পঞ্চায়েত নির্বাচন, গ্রামের মানুষ, গরিব মানুষ তারা খেতে পাচ্ছে না, তাদের এই অর্থনৈতিক অবস্থা, করোনা অর্থনৈতিক অবস্থাকে আরও গরিব দরিদ্র করেছে, এখন পশ্চিমবাংলার অর্থনীতি, বেকার যুবকদেরকে ঘুগনি বিক্রি করতে হবে, চা বিক্রি করতে হবে, কাশফুলের বালিশ বানাতে হবে, এটাই হচ্ছে পশ্চিমবাংলার এখন অর্থনীতি, অর্থনীতি এই জায়গায় এসে পৌঁছেছে, শিল্পর কথা আমি ছেড়েই দিলাম, সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে পশ্চিমবাংলার শিল্প আসবে কি না এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন আছে, পশ্চিমবাংলা আদুয়ার শিল্প শিল্পায়ন সম্ভব কি না এটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে, কিন্তু সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রকম একটা রাজকীয় যজ্ঞ, একটা সামান্য ছোট্ট বাচ্চা ছেলের জন্য, আপনার বাচ্চা ছেলেকে নিয়ে আপনি এরকম রাজকীয় যজ্ঞ করছেন, যখন আরও শত শত বাচ্চা ছেলেকে নিয়ে যখন এসএসসি টেট এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডির তার মায়েরা এসে কলকাতার রাস্তায় বসে আছে দিনের পর দিন, সেই বাচ্চাগুলোর জন্মদিন পালন করা যাচ্ছে না, সেই বাচ্চাগুলোর জন্মদিন পালন হয় না, আপনি সেই রাজ্যের প্রতিনিধি, আপনি সেই রাজ্যের মাথা, আপনারা আপনি সেই রাজ্যের মাথা, মমতা ব্যানার্জি আপনি তার ভাইপো, অভিষেক ব্যানার্জি আপনারা সেই রাজ্যের মাতা পিতার মতো, আপনারা তার অভিভাবক, এই রাজ্যের সেই অভিভাবকের সন্তান দুধে ভাতে থাকবে, আমার সন্তান থাকবে দুধে ভাতে, আর বাকিরা থাকবে ফুটপাতে, এটা কেমন করে হয়, এটা কেমন করে হয়, এটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে, যারা যারা পাড়ায় গিয়ে রাজনীতি করে, যারা গ্রামে গিয়ে রাজনীতি করবে, পঞ্চায়েতে নির্বাচনকে সামনে রেখে যারা গ্রামে যাবে, তারা কি উত্তর দেবে এই কথার? তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে, মমতা ব্যানার্জিকে ভাবতে হবে, আগামী দিনে দুর্নীতিতে ঘৃণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী, ঘৃণিত অবস্থানে গেছে এই দুর্নীতি ইস্যুতে, এসএসসি টেট এই সমস্ত কেলেঙ্কারিতে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে না, এ নিয়ে ঘৃণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস, বেকার যুবকদের কোনো কোথাও কর্মসংস্থান নেই, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, 100 দিনের কেলেঙ্কারি, গ্রামের পঞ্চায়েতের পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, সে নিয়ে তৃণমূল কংগ্রেস গ্রামের মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, বিরোধীরা জায়গা তৈরি করছে, বিজেপি অনেকটাই এগিয়ে গেছে, সেই রকম একটা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন অভিষেক ব্যানার্জির মতো নেতৃত্ব অভিভাবক, পশ্চিমবাংলার অভিভাবক যখন এই ধরনের আচরণ করে, তখন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটা বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয়। মমতা ব্যানার্জিকে, যিনি আটপৌরে বলে গোটা পশ্চিমবাংলার মানুষকে প্রত্যেক দিন বোঝানোর চেষ্টা করেন, তিনি হাওয়াই চটি পরেন, তিনি খুব আটপৌরে মহিলা, তিনি খুব সাধারণ টালির চালের বাড়িতে থাকেন, সেই টালির চালের বাড়িতে থাকা নেতা নেত্রীরা কী করে তাজবেঙ্গলের মতো হোটেলে গিয়ে ছেলের জন্মদিন পালন করতে পারে? যে তাজবেঙ্গল হোটেলে, আমি শুরুতেই বলেছি, সেটা দিয়েই শেষ করছি, যে তাজবেঙ্গল হোটেলে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেন 500 টাকা, সে 500 টাকা দিয়ে এক কাপ চা খাওয়া যায় না জিএসটি দিয়ে,
সেই তাজ বেঙ্গলে ভুরিভোজ হচ্ছে কেন? এটা তৃণমূল কংগ্রেসকে আরও বিড়ম্বনায় ফেলবে, আরও সমস্যায় ফেলবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রাজনীতি পশ্চিমবাংলার মানুষের কাছে আরও দুর্বল হবে। তাই সাধু সাবধান। আমাদের এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখুন।